আপনারা অনেকেই এ মুহূর্তে পোশাকের ব্যবসায় নতুন, আবার কেউ আছেন ব্যবসা শুরু করতে যাচ্ছেন। নতুন ব্যবসায়ী ভাইদের মধ্যে অনেকেই আছেন তারা লাভবান হতে পারছেন না, কারণ দামের তুলনায় ভালো মানের পোশাকটি আপনি ক্রয় করতে পারছেন না। আর যারা নিকট ভবিষ্যতে ব্যবসা করার কথা ভাবছেন, তারা কোন পাইকারি মার্কেট থেকে প্যান্ট শার্ট টি শার্ট কিনবেন সেটা নিয়ে চিন্তিত আছেন। আর তাই আপনাদের উভয়ের জন্য আজকের এই ভিডিওটি। আশা করি আজকের এই ব্লগ সাহালি স্কুল অ্যান্ড কলেজ পাইকারি পোশাকের মার্কেট আপনাদের উভয়ের জন্য উপকারে আসবে। তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব সাহালি স্কুল ও কলেজ মার্কেট, যে মার্কেটে রয়েছে দেশীয় গার্মেন্টসের তৈরি প্যান্ট শার্ট টি শার্ট এবং প্রত্যেকটি আইটেম হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি। এই মার্কেটে চায়না ও থাইল্যান্ড থেকে আমদানিকৃত অনেক প্যান্ট শার্টও পাওয়া যায়। আর এই মার্কেটটি হচ্ছে সম্পূর্ণ একটি পাইকারি মার্কেট। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যাবেন। তো এখন আমি আছি কামারপাড়া বাস স্ট্যান্ড, তো এখান থেকে কিভাবে যাবেন সেটা আমি দেখাবো। আর আপনারা কে কোথা থেকে আসতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো। বন্ধুরা, এখন আমরা উঠবো শতাব্দী পরিবহন। এই গাড়িটি সরাসরি মিরপুর একে যায়, ঠিক আছে। মিরপুর একে মাজারের সামনে আমাদেরকে নামিয়ে দিবে, আর মাজারের পাশেই হচ্ছে সাহালি স্কুল ও কলেজ মার্কেট। তো চলুন যাওয়া যাক। আবারও মনে করিয়ে দেয় আপনারা কে কোথা থেকে আসতে চান আমাকে কমেন্ট করে জানান, অবশ্যই কমেন্টের রিপ্লাই দেবো। গাইস, এখন আমরা বাসে আসি। তো বন্ধুরা, এটা হচ্ছে সাহালি মাজার। আর ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখাই, ওই বিল্ডিংটাই হচ্ছে সাহালি স্কুল ও কলেজ মার্কেট। Thank you.
এটা হচ্ছে ফুলাতা শার্ট, এটা রেটটা কত? ফুলাতা শার্ট 160 টাকা। এটা কি কাপড়? এটা লাগা কটন। একটু ধরেন, এটা ধরেন কটন। এটা হচ্ছে কটন কাপড়। আর এটা এগুলো সবগুলাই সবগুলাই কটন, প্রিন্ট শুধু ভিন্ন। হ্যাঁ, এগুলো কি সবগুলোর রেট একই? হ্যাঁ, সবগুলোর রেট একই। আর ডেনিমেরটা? ডেনিমও একই রেট। একই রেট? হ্যাঁ, ফুলাতা 160। 160। আর এই যে এটা, এটা 160। ৬ বছর পর্যন্ত। আচ্ছা ভাই, শার্ট গুলো কত রেট? এগুলো 2 থেকে 8, যেটা ওটা রেট কত? 2 থেকে 8 বছরের যেগুলো, এগুলো রেট হচ্ছে 135। আর যেগুলো 8 থেকে 14, ওগুলা 8 থেকে 14 যেগুলো, সেগুলো রেট হচ্ছে 150। আচ্ছা, এগুলো কী কাপড়ের শার্ট ভাই? স্ল্যাব কটন। স্ল্যাব কটন, জি। তো অন্য কোনো কাপড়ের আছে? আছে, অক্সফোর্ড কাপড়ের এই যে প্রিন্ট আছে, এটা কত রেট? এটা আপনার 2 থেকে 8 আছে, 160 টাকা। আর 2 থেকে 8 বছরের তো হচ্ছে 160, জি। আর 8 থেকে 14? 14 আছে 180 টাকা। 180 টাকা। 14 থেকে 20 আছে 200 টাকা। 14 থেকে 20, ওটা কোনটা ভাই? ওই যে ওইটা নাকি? 14 থেকে 20, এই যে এটার ভিতরে সেম কালার। 14 থেকে 20 তো আসলে সবাই পড়তে পারবে না, এটা হচ্ছে কি অ্যাডাল্ট বয়েস। অ্যাডাল্ট বয়েস? হ্যাঁ। 14 থেকে 20 হচ্ছে 200 টাকা নাকি? রেট কত এটা? 215 টাকা। এটা সবাই পড়তে পারবে, মানে বড় বড় যারা আছে সবাই? এম এল এক্সেল তিনটা থাকবে। আচ্ছা ভাই, আপনার এখান থেকে যদি কেউ বড়দের শার্ট নেয় তাহলে কত পিস নিতে হবে? বড়দের নিতে হলে সর্বনিম্ন 3 পিস নিতে হবে। আর বাচ্চাদের? বাচ্চাদের নিতে হলে আপনার 8 পিস নিতে হবে। মানে 2 থেকে 8, আবার 8 থেকে 14, যারা বাচ্চাদের নিলে 8 পিস। আচ্ছা, কেউ যদি কুরিয়ারের মাধ্যমে মাল নিতে চায় দিতে পারবেন? হ্যাঁ, কুরিয়ার মাধ্যমে, মানে বাংলাদেশের যে কোনো প্রান্ত? হ্যাঁ, বাংলাদেশের যে কোনো জায়গা কন্ডিশনে আমরা মাল দিই। ভাই, শার্ট এটা কত? 300 টাকা করে। 300 টাকা। আর পাশের তো লং স্লিভ 300 করে। আর এখানে যে কয়টা আছে সবই কি 300? হ্যাঁ, আপনার এই যে চেকেরটা কত? গ্রামীণ চেক 300 টাকা করে। আর ওই যে ডাবল পকেট? ডাবল পকেট এটাও 300। এটাও 300? মানে লং স্লিভ যেগুলো আছে এগুলো সব 300 টাকা করে। আপনার কাছ থেকে সর্বনিম্ন কয় পিস নিতে হবে? নিলে সর্বনিম্ন 4 পিস। সর্বনিম্ন 4 পিস? বান্ডলে 4 পিস করে। 4 পিস কি কি সাইজের থাকে ভাই? 4টা সাইজ থাকে, ML, XL, XXL। কত ভাইয়া এই যে এটা, এই চেকের মধ্যে এটা কত? শার্ট স্লিপের যেগুলো আছে 280 টাকা। 280 টাকা, মানে এখানে। আচ্ছা, এগুলো কি কাপড়ের? লেলিন কাপড় আছে এটা। হ্যাঁ। আর এটা কি কাপড়? যেটা এই যে এটা প্রিন্টেড, প্রিন্টের মধ্যে। আর এই পাশেরটা, এই যে এটা, এগুলো কটন। কটন? আর ওইটা? ওইটা এটাও কটন। এটাও কটন? হ্যাঁ। এগুলো রেট কত করে? এগুলো এই যে লাইনে 80-90, ফুল স্লিপ। আচ্ছা, এটা কি কাপড়? এই যে লাইনেরটা কি কাপড়? কটন কাপড়। আচ্ছা, এইটা সবই কটন, মানে সবই কটন না? আর এগুলোর রেট হচ্ছে 280-90 আর কিরকম। আচ্ছা, এই লাইনেরটা কত? 280। এই লাইনেরটা খালি এক কালারের একটু কম আছে আরো। এটা কত? এটাও 80। আর ওইটাও 80 নাকি? ওটাও 80। এভরিথিং সবই 80, মানে যেগুলো আছে এগুলো সবই আপনার 80 টাকা করে। আচ্ছা, এই যে এক কালার শার্টগুলো এগুলো কত করে প্রাইস? এটা 70। 270। আর এই পাশেরটা, এটা কি অক্সফোর্ড কটন নাকি? অক্সফোর্ড। হ্যাঁ হ্যাঁ, অক্সফোর্ড। আর এই পাশেরটা একই একই। আর এই যে চেক শার্ট দেখতে পাচ্ছি, এটা হলো চেক। হ্যাঁ। এটা কত রেট? 280। কে শার্টগুলো আছে এগুলো কত রেট ভাই? 280 টাকা না? আচ্ছা, এগুলোর মধ্যে কি কি কাপড়ের আছে? এগুলো এই কটন, গার্মেন্টস কটন, অক্সফোর্ড কটন, এগুলো আছে না? আচ্ছা, আপনার এখান থেকে নিলে কত পিস নিতে হবে সর্বনিম্ন? সর্বনিম্ন 3 পিস, বেলেস্টারে থাকে আর উপরে যত, 3 পিসের নিচে। মানে যদি কেউ ফিজিক্যালি আসে 3 পিস? 3 পিস। আচ্ছা, কিন্তু সাইজ ভাই 3 পিসের নিচে। SML XL নাকি ML XL? ML XL। দূরান্ত থেকে যদি কেউ মাল নিতে চায়, শার্ট নিতে চায়, সেক্ষেত্রে কি কুরিয়ার করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুরিয়ার সার্ভিস করতে হবে। কুরিয়ার সার্ভিস আপনাদের এখানে অ্যাভেলেবল? অ্যাভেলেবল পাওয়া যায়, যে কোনো সারা বাংলাদেশ ডিস্ট্রিক্টে যত ই আছে সব কটিতে আমাদের এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায়।
গাইস এখানে দেখতে পাচ্ছেন অসাধারণ কিছু শার্ট রয়েছে, এগুলো হচ্ছে সব 250 টাকা, এগুলো হচ্ছে 250 করে না ভাই। এটা কোন ব্র্যান্ডের শার্ট? এটা ব্র্যান্ড আমি তাদের নাম্বার দিয়ে দেবো দোকানের নাম সহকারে, এবং তাদের এখানে কি কি পাওয়া যায় সংক্ষেপে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা ভাই, এই রোতে যেগুলো আছে এগুলো কি সব চায় না? এগুলো সব চায় না, আর এই যে তোমার পুলো শার্ট, এটা 110 টাকা। আর এই যেটা 210 টাকা চায় না এটা। আর এই যেটা গোল গোল গোলগোলা, এটা 180 টাকা। গোল গোলা এটা 180 টাকা। আর এই যেটা, এটা একই রেট 180। আর এটা 170 টাকা। 170 টাকা। এগুলো কোয়ালিটি অনেক ভালো না? আর এগুলো আছে, আর এগুলো এটাও কি চায় না? হ্যাঁ এগুলো চায় না, 250 টাকা। 250 টাকা। আর এটা আছে 380। 380। শেফ টি শার্ট এটা রেটটা কত হবে? গোল গোলা রেট পাইকারি আমরা বিক্রি করি 100 টাকা। 100 টাকা। আচ্ছা, এটার মধ্যে কোনো অন্য কোনো গলা আছে যেমন বি গলা অথবা পুলো শার্ট? না, এটার আপাতত বি গলা নাই, এগুলা বেশিরভাগই গোল গোল গলা। এটার রেট হচ্ছে 100, শুধু 100 টাকা, শুধু অনলি 100 টাকা পাইকারি। এটার মধ্যে কয়টা কালার আছে? নানুমানিক বলুন। মিনিমাম 5 থেকে 7 টাকা, মানে এই রেঞ্জের মধ্যে, এই রেঞ্জের ভিতর। এই রেঞ্জের মধ্যে কতগুলো আইটেম আছে 100 টাকা রেঞ্জের? 100 টাকা মার্কের কমপক্ষে 50 60 টা আইটেম, 50 60 টা আইটেম আছে। আচ্ছা, আমরা কয়েকটা কালার দেখি শুধু। ঠিক আছে, এই সেম রেটের ভিতর, সেম রেটের মধ্যে 100 টাকা। 100 টাকা। রেট কত? এটা 80 টাকা। 80 টাকা, 80 টাকা নাকি? আচ্ছা, এটা কি, এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি? এক্সপোর্ট, এক্সপোর্ট। এর বিভিন্ন গার্মেন্টস থেকে আপনারা কালেকশন করছেন? জি জি জি। আচ্ছা, তো এটার মধ্যে কয়টা কালার আছে, কয়টা আইটেম আছে? 7-8টা কালার আছে। আচ্ছা আচ্ছা, এই যে কালার আছে, এই যে বিভিন্ন কালার আছে দেখতে পাচ্ছেন, এটা এটা কি 80 টাকা? হ্যাঁ, এটাও 80 টাকা। আর এই যেটা, এটাও 80 টাকা। এটাও 80 টাকা। আর এই যে এটা, এটাও 80 টাকা। এটা এটাও দেখতে পাচ্ছেন গাইস, 80 টাকা। এক্সপোর্ট ফ্রেশ মাল। আর এই যে জার্সি, এগুলো কত ভাই? জার্সি, জার্সি আইটেম, জার্সি এই যে এডিডাস, পুমা, এটা কত? হ্যাঁ, এটা 100 টাকা। আরে এটা, এটাও 100 টাকা। এটাও 100 টাকা। আর ওই যে ফ্রেশ অর্ডারে যে দেখতে পাচ্ছেন, সলিড টি-শার্ট, সলিড টি-শার্ট, এটা রেট কত? 65 টাকা। অনলি 65 টাকা। এটা কোয়ালিটি কেমন? কোয়ালিটি কেমন ভাই? কোয়ালিটি ভালো, কোয়ালিটি ভালো, কোয়ালিটি। আর এই যে পুলো শার্ট, পুলো, এটা 150 টাকা। এটা 150 টাকা। আচ্ছা, এটার মধ্যে আমি দেখতে পাচ্ছি 10 থেকে 12টা কালার আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা দাম হচ্ছে অনলি 65 টাকা। কোয়ালিটি গুলো খুবই ভালো, যাচাই করে নেবেন। আমাদের এখানে গার্মেন্টস এর অল আইটেম স্টক লট পাইবো, লেডিস, মেন্স, জিন্স। আমরা বেশিরভাগ মাল গোডাউন আছে, ওখান থেকে মাল বেশিরভাগ সেল করে থাকি। আচ্ছা, আপনাদের আসলে দোকান ওইভাবে ডিসপ্লে করার সুযোগ হয় না? সুযোগ হয় না। আর ফ্রেশ ওয়াটার মালেরও অর্ডার নিয়ে থাকি আমরা, আমাদের ফ্যাক্টরি আছে, আমরা ওখান থেকে বানাই। যে অল্প রেটে, রিজনেবল রেটে দিয়ে দিই। সলিড টি শার্ট 65 আছে, 85 আছে, 80 আছে। আর কম নাই? আর কম নাই? 65 নিচে নাই, 65 নিচে করতে পারেন আর কি? না, মানে কোয়ালিটি ঠিক রাখতে হয়, কোয়ালিটি ঠিক রেখে ব্যবসা করতে হয়। এই প্যান্টটার দাম হচ্ছে 520 টাকা, 8 পিস নিতে হবে। আর এটার দাম হচ্ছে আপনার 420 টাকা, এটাও 8 পিস নিতে হবে সর্বনিম্ন, অস্থির একটা প্যান্ট। আর এটাটা দেখতে পাচ্ছেন ভিন্ন ধরনের ওয়াশ, এটার দাম হচ্ছে 520 টাকা। খুবই ভালো কোয়ালিটির প্যান্ট আর কি, হাই কোয়ালিটি, শোরুম আইটেম। এগুলো হচ্ছে সবই শোরুম কোয়ালিটি প্যান্ট, বুঝতে পারছেন, এই জন্য দাম একটু বেশি। Thank you.
আপনার এখানে যে জাইঙ্গা আর স্যান্ডোগিনজুগুলো আছে, হ্যাঁ, এগুলো কি কপি নাকি অরিজিনাল? এগুলি হচ্ছে, হ্যাঁ, কপি বাট আপনার এক্সপোর্ট কোয়ালিটি। আচ্ছা, তো এই যে ক্যালভিন ক্লেইনের যে এটা, এটা প্রাইসটা কত? এটা এটা হচ্ছে 160 160 টাকা জোড়া, এক প্যাকেট। এক প্যাকেটে কয়টা থাকে? তিন পিস থাকে। আচ্ছা, আপনি কি হোলসেল করেন? আমি হোলসেল করি। আচ্ছা, এটা প্রাইসটা কত ভাই? এটা 170 টাকা। 170 টাকা তিন পিস না? আপনার এখানে মানে সর্বনিম্ন কত পিস নিতে হবে আর কি? আমার সর্বনিম্ন আপনার 10 প্যাকেট। হ্যাঁ, 10 প্যাকেট। আচ্ছা, আপনি যদি কেউ কুরিয়ারে নিতে চায় দিতে পারবেন না? হ্যাঁ, অবশ্যই। আর এই এখানে গেঞ্জি আছে দেখতে পাচ্ছি, ফ্রন্ট লাইন, এটা এটা কত রেট? এটা এটা হচ্ছে 6 পিস 350 টাকা। 6 পিস 350 টাকা, তাহলে কত করে পিস পড়ে? 58 টাকা পার পিস পড়ে। আর আছে গুডউইল, এটা এটাও কি আপনার স্যান্ডেল? হ্যাঁ, এটা প্যাকেট হচ্ছে আপনার 300 টাকা। এই সাইডটাকে আলুপূর্তি সাইড বলা হয় অথবা মাজারের অপোজিট সাইড বলা হয়। এই সাইডটাতে মোটামুটি এক্সপোর্ট কোয়ালিটির সব কিছুই পাওয়া যায়, প্যান্ট শার্ট টি শার্ট এক্সপোর্ট কোয়ালিটি, ঠিক আছে? এক্সপোর্টের মাল, গার্মেন্টস থেকে নামানো মালগুলো এখানে বেশি পাওয়া যায়, ঠিক আছে? দোকানগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা আসলে এক্সপোর্টের একটি দোকান। এই যে বস্তা টস্তা জুলাই রাখছে, বিভিন্ন আইটেমের প্যান্ট আছে। তাই সেটি হচ্ছে একটি এক্সপোর্টের দোকান। তো দেখি এখানে কী কী পাওয়া যায়। সালাম আলাইকুম ভাই। আচ্ছা ভাই, আপনার এখানে এক্সপোর্টে কী কী পাওয়া যায়? এক্সপোর্টের প্যান্ট, তারপরে প্যান্ট শার্ট টি শার্ট মানে মেন্স আইটেমের সব কিছু পাওয়া যায়। আচ্ছা, একটু কথা বলি আপনার সাথে, এই যে পোলো শার্ট, এটার রেটটা কত ভাই? ১৫০ টাকা। হোলসেল কত পিস নিতে হবে? 10 থেকে উপরে যাওয়া আছে। আচ্ছা, পাশেরটা পোলো শার্ট, ওটা ওইটা 120 টাকা। 120 টাকা। আর ওই যে একটা পুরো শার্ট দেখতে পাচ্ছি বস লেখা, ওইটার রেট কত? ১৫০ টাকা। আর এই যে গোল গোলার গুলো, এগুলোর রেট কত? এগুলো 120 টাকা। এগুলো কি সবই এক্সপোর্ট কোয়ালিটি? এই যে ফুল স্লিপ বস, এটা রেট কত? মানে ফুল স্লিপ যেটা আছে এটা কত রেট? ১৬০ টাকা। আর এই যে আপনার ম্যাগি, ম্যাগিটা হচ্ছে 80 টাকা, ফুল স্লিপ পুরো আর কি। আচ্ছা, এই যে কেমোর মধ্যে প্যান্ট, এগুলো রেট কত করে? ২৬০ টাকা। আচ্ছা, এগুলো কি স্টিচ নাকি স্টিচ ছাড়া? স্টিচ না, ফুল স্টিচ। রেট কত? ২৬০। জগারের মধ্যে এটা রেট কত? ২০০ টাকা। জগারের মধ্যে এটা রেট হচ্ছে অনলি 200 টাকা। এদের মধ্যে কয়টা কালার আছে ভাই? ৩টা কালার আছে। আর এই যে কেমোর মধ্যে যে ফুল স্লিপ, এটা রেট কত? রেট হচ্ছে এগুলো যে বয়েজ, এটা বয়েজের সামনে তো শীত আসতেছে তাই এটা একটু দেখাই ভাই, এটা রেট কত? ৩০০ টাকা। একটু ব্যাক সাইডটা দেখি। এই প্যান্টের রেট কত? এটার দাম সর্বনিম্ন ২০০ টাকা। ২০০ টাকা যা বিক্রি করতে পারি আমরা, সর্বনিম্ন ২০০ টাকা সেল করেন আর কি, দামাদামি করে আর কি, সর্বনিম্ন ২০০ টাকা লাস্ট আর কি। যারা ভিডিও দেখে আসবে তাদের সাথে তার দামাদামি দরকার নেই, ভিডিও দেখে যারা আসবে তাদের থেকে ২০০ টাকার চাইতে ১০ টাকা কম দেবো। আচ্ছা, আরও ১০ টাকা কম মানে ১৯০টাকা। আচ্ছা, তো ১৯০টাকা। এটা কোন বাইরের মধ্যে? এটা হচ্ছে লিভারজি। এটা কী কাপড়ের যত কম? এটা হচ্ছে ডেনিম ফেব্রিক্স না, লিভারজি। একটু ফেব্রিক্সটা আমি দেখি, ফেব্রিক দেখতে পাচ্ছেন, ফেব্রিক্স ডেনিমের অনলি ফর ১৯০টাকা দাম নিতে পারবেন যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য। আচ্ছা ভাই, এটা রেট কত? এটা আমি সর্বনিম্ন ২২০ টাকা বিক্রি করি। ২২০ টাকা সেল করেন। আচ্ছা, এটা কোন বাইরের মাল? এটা হচ্ছে সাউথপুর। সাউথপুর, এটার মধ্যে কয় একটাই ওয়াশ আছে? এটা ওয়াশ লাইট ডিপ আছে, এখন ডিপটা নাই আমার কাছে আপাতত। আচ্ছা, ২২০ এর মধ্যে কয় আইটেমের প্যান্ট আছে? ২২০ এর মধ্যে জিন্সের মধ্যে, শুধু জিন্সের মধ্যে এটাই আছে আপাতত। আপাতত আছে, আর ২০০ এর মধ্যে ওইটা আছে। আর যেগুলো ব্লিস্টার আছে ওগুলো ব্লিস্টার নিতে, ব্লিস্টার থেকে যদি বলে আমার ৪ পিস দেন আমি ৪ পিস বিক্রি করি। আচ্ছা, আপনারা কি কুরিয়ার করেন? কুরিয়ারও পাঠাই।
কন্ডিশনে পাঠাই কন্ডিশনে পাঠাই টাকা যদি বিকাশে দিয়ে দেয় বা কিছু অ্যাডভান্স তো করতে হয় কিছু এটা হচ্ছে ওয়াশের মধ্যে লেস করা একটা প্যান্ট দেখতে পাচ্ছেন এটা রেটটা কত ভাই এটা 280 টাকা 280 টাকা ব্যাক সাইডটা দেখি এই যে ব্যাক সাইডটা বাইরের নামটা একটু বলেন তাহলে এটা হচ্ছে রকিস জিন্স রকিস জিন্স না 280 টাকা রেঞ্জ ব্যাক সাইডটা আসসালামু আলাইকুম এটা হচ্ছে বস বস ভাই এটা হচ্ছে বস ভাই না এটা একটা কত 280 280 এই ব্যাক সাইডটা দেখি আচ্ছা ভাই এখন কিছু গ্যাবারিং মধ্যে দেখান আচ্ছা এটা রেটটা কত এটা রেট হচ্ছে 220 টাকা আর অনলাইন দেখে আসলে আমি 200 টাকা দিয়ে দেব মানে যারা ভিডিও দেখে আসবে তারা 200 টাকা আপনি কিন্তু আমার সামনে 220 টাকা সেল করছেন জি জি এটা হচ্ছে টম টেইলর गाइस এই প্যানগুলো আমার সামনে 220 টাকা সেল করছে 32 পিস সেল করছে আমার সামনে কিন্তু যারা ভিডিও দেখে আসবেন শুধুমাত্র তাদের জন্য এটা 200 টাকা রাখবে এটা টম টেইলর ভাই এই যে টম টেইলর এই যে দেখেন যে টম টেইলর ভাই ওকে এর মধ্যে কয়টা কালার আছে এটা কালার আছে 500টা এই 500টা কালার একটু দেখি এর মধ্যে ব্ল্যাক আছে একটু দেখান আপনি এটা কি সব টম টেইলর ভাই টম টেইলর টপ টম টেইলর ব্ল্যাকটা এটা ওকে ব্যাক সাইডটা একটু চেকের মধ্যে না মানে দাগ দাগ আর কি এটা দেখছেন চেকের মধ্যে এটা রেট কত একই এটা এটা একই রেট একই রেট এটা হচ্ছে অ্যাশ কালার চেক এটার দাম হচ্ছে 220 টাকা আর কি কত বছর আছে এটা 2 বছর থেকে 16 বছর পর্যন্ত 2 থেকে 16 বছর আচ্ছা এগুলো কত পিস নিতে হবে এটা 6 পিস নিতে হবে সর্বনিম্ন 6 পিস বাইচা নিতে পারবে হ্যাঁ বাইচা নিতে পারবে ওকে এবং ব্যাকও আছে মাল যদি মালে কোনো সমস্যা হয় বাই হয় পরবর্তীতে আমরা তো ব্যাক দিতে পারবে আরেকটা কথা আপনি কি কুরিয়ারে দেন কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারে কুরিয়ারে দেব যারা আমার এই ভিডিও দেখে আসবে তাদের কাছ থেকে এগুলো কত রাখতে পারবে 200 টাকা রাখা যাবে 200 টাকা রাখা যাবে আচ্ছা এই সাদাটা কত রে 200 টাকা 200 টাকা এটার মধ্যে 4 টাকা কালার আছে 4 টাকা কালার আচ্ছা ঠিক আছে আমরা 4 টাকা বেচা কিনা শুরু হয়ে যাবে আচ্ছা এটা রেটটা কত এটা রেট হচ্ছে 180 টাকা 180 টাকা ব্যাক সাইডটা দেখি এটার মধ্যে কয়টা কালার হয় মানে কয়টা আইটেম হয় সাতটা ওয়াশার হয় আর কি ডিজাইনের হয় আর কি আচ্ছা আমরা একটু দেখি রেট তো একই সবগুলো এটা হচ্ছে কেমো প্রিন্ট না রেট 180 টাকা হ্যাঁ একই দাম ওকে আরেকটা দেখি চোল নেবে বাইরে চোল নেবে চোল নেবে ওয়াও গর্জিয়াস একটা কালার না জলপাই কালার ব্যাক সাইডটা এই সেগুলোর মধ্যে 7 থেকে 8টা কালার হয় কিন্তু উনি আমাকে অলরেডি 8 9টা কালার দেখায় বলছে ব্ল্যাক এটা ব্যাক সাইডটা তো শীত আসতেছে তাই আপনাদেরকে এই পোশাকগুলো আমি একটু দেখাচ্ছি আপাতত তার কাছে তিনটা কালার আছে কিন্তু আরো কালার আছে আপনি হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে দেখে নেবেন এই যে আরো একটা আছে এগুলো হচ্ছে সবই এক্সপোর্টে সামনে শীত আশা করি এখন আপনারা নিয়ে রাখতে পারেন আচ্ছা ভাই এই জ্যাকেটটা কত রেট এটা 220 টাকা 220 টাকা অসাধারণ একটি জ্যাকেট মাত্র 220 টাকা আচ্ছা এটার মধ্যে কোনো কালার আছে এটার মধ্যে আপাতত একই কালার কিন্তু 5টা কালার হয় 5টা কালার হয় আপনি পরবর্তীতে চাইলে দিতে পারবেন দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ব্যাক সাইডটা দেখি একটু বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই কেমন লাগলো জানাতে ভুলবেন না আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি হয়তোবা বেশি একটা ভালো লাগে নাই তারপরও বলবো ভালো লাগলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন শেয়ার করতে পারেন কোনো সমস্যা নাই যারা এই ধরনের কন্টেন্ট খুঁজছে তাদের কাছে শেয়ার করতে পারেন মুখে মুখে চাইলেও শেয়ার করতে পারেন ফাইনালি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখলে সবথেকে খুশি হব আল্লাহ হাফেজ ভালো থাকবেন